আমি সবসময় বলেছি দেশের পরিবর্তন বিদেশিরা করতে পারবে না, তাদের প্রতি এত আস্থা রাখাটা ভুল কাজ। আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের, এবং তারা তখনই আসবে যদি দেখে যে আমরা আন্দোলন করছি, তখনই সকল তাদের সমর্থন নিয়েই সব কিছু হবে না। এটা টিচার হাস আমার সরকার বদলাতে পারবেন না, সুতরাং এটার জন্য আমাদেরই চেষ্টা করতে হবে, আমাদেরই চেষ্টা করতে হবে। আমাদেরই যেমন এখন আমি দেখি না পত্র পত্রিকায় তারা পার্টিতে আরো বেশি হাফ হার্টের ন্যায় সোচ্চার হওয়া দরকার, আন্দোলনটাকে জোর করে রাখা দরকার, খালেদা জিয়ার একটা জামিন দরকার। এটা যদি হাদিস কলিমের 10 বছরের জেল হওয়ার পরে তার যদি জামিন হয়, মির্জা ফখরুল আলমগীরের জামিন হবে না, এটা ভালো কাজ না। সরকারকে আমি এইসব বিবেচনা করতে পারি, কিন্তু স্যার সরকারকে আপনি বিবেচনা করতে বলছেন, নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিয়েছে তার যে 2 বছর আটকে রাখবেন, এটা ভালো কাজ না। পরে অবশ্য হেফাজতকে দেখে চা খাওয়াচ্ছেন আর সেটা ওখানে রাজনীতি করছেন, তার চেয়ে ওই রাজনীতি না করে তাদের মুক্তি দিয়ে দেন। স্যার আপনি যে কথাটি বারবার বলেন এবং আজও বললেন যে খালেদা জিয়ার জামিন দেওয়াটা অবশ্যই দরকার, এবং ব্যাখ্যাতে বলেছেন হাজি সেলিমও জামিন পেয়েছে অপরাধী হওয়ার পরও, কিন্তু সেই জায়গায় স্যার আমি প্রশ্ন রাখতে চাই, খালেদা জিয়াকে জামিনে মুক্ত করার জন্য বিএনপি তার আইনগতভাবে এবং রাজনৈতিকভাবে কতটুকু সক্ষমতার সঙ্গে দক্ষতার সঙ্গে এগিয়েছে কিংবা এগোচ্ছে? না, তারা আগায় নেই। ওটা এটা হচ্ছে কথা, আজকে বিএনপি খালেদা জিয়ার জন্য এনাফ চেষ্টা করেনি আমার হিসাবে। তারা তার জন্য কেবল এটাকেই ইস্যু করে রাস্তায় নামে নাই। হাইকোর্টে তারা বলতো আজকে হাইকোর্ট ঘেরা করলে বলতো যে জঙ্গি আক্রমণ হয়েছে সরকার, তাহলেও আজকে সেখানে বিচারপতিগণ তারা কোমরে জোর পেতেন, তারা বেলটা না দেওয়ার আমি কোনো যুক্তি দেখি না। কারো বেল আটকা এটা মানবিক অধিকার ই হয় না। কিন্তু স্যার খালেদা জিয়ার জামিনের জন্য তারা রাজপথে না নেমে শুধু সরকারকেই কেন দোষারোপ করছে, সেই ব্লেম গেমটা কেন? সরকারকে দোষারোপ করছি, সরকার হাই হ্যান্ডেডনেস দেখাচ্ছে, আর বিএনপি কে দোষারোপ করছি তারা হাফ হার্টেড মুভ করছে। আজকে তারা একটা মিটিংও বলছে না যে আজকে আমাদের শিমুল বিশ্বাস, মির্জা ফখরুল আলমগীর, আব্বাস এবং আরো কয়েকশত এই যে মামলা এগুলিকে বলতে আমাদের পয়লা তাদের শর্ত হওয়া সকল রাজনৈতিক কর্মীর জামিনে মুক্তি। তাহলে এই 27 দফার ভবিষ্যৎ কি স্যার, যেখানে সকল রাজবন্দি এবং খালেদা জিয়ার মুক্তি না চেয়ে তারা 27 দফা দিয়েছে, এই 27 দফা দিয়ে কি জনগণের কাছে যাওয়া যাবে, সরকার হটানো যাবে? না, তার জন্য আমি তো বললাম তাদের এই মুখটা হাফ হার্টেড মুখ, এবং এইটাকে জন্য তাদেরকে তারেক জিয়াকে সরে যেতে হবে। তারেক জিয়া তাদের অ্যাসেট, আবার তারেক জিয়া তাদের লাইবিলিটি। ওখান থেকে বসে, এত দূর থেকে বসে এত বড় এই আমার পালস বুঝতে পারে না, যদিও সে বক্তব্য রাখতে ভালোই যে আমি দেখছি, কিন্তু কথা হলো যে আজকে তাদের উচিত হবে তাদেরকে এখানে যারা আছে তাদেরকে তাদের স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন করা, তাদের স্ট্যান্ডিং কমিটিতে এনাফ মুক্তি, তাদের পার্টিতে অনেক বেশি মুক্তিযোদ্ধা আছে আওয়ামী লীগের চেয়েও বেশি, কিন্তু তাদের স্ট্যান্ডিং কমিটিতে অত মুক্তিযোদ্ধা নেই। আজকে যেমন হাফিজ, নোমান এদেরই যায়। স্যার তারেক জিয়াকে কেন সরে যেতে হবে, তিনি দেশের বাইরে আছেন সেই কারণে দল চালানো অসম্ভব, নাকি তার যোগ্যতা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন? না, যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন উঠাচ্ছি, আমি উঠাচ্ছি এত দূর দেশে থেকে এত বড় একটা 18 কোটি দেশের মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। তার মানে দলের মধ্যে আরো যোগ্য নেতারা আছে? জি, তাদের তাদের এটাতে ভুল বুঝাও যে অন্তত আমি তো দেখি যে তার আজকে যদি দেখেন আজকে মির্জা ফখরুল আলমগীর নাই, খন্দকার মোশাররফ তো মোটামুটি আন্দোলনটার বাঁচিয়ে গেছে, কিন্তু যদিও আমি বলছি যে এটা ফুল স্পিডে না, এটা একটা হাফ অর্ডার বক্তৃতা দেওয়ার বক্তৃতা, 27 দফা দিয়ে দিলাম, তারপরে কে সাথে এটা কিভাবে করবে? ওনারা পরিচ্ছন্নরা যেমন কি স্থানীয় শাসন বললে হবে না,
এটাকে বলতে হয় এটাকে প্রদেশ হবে, স্টেট হবে, এবং এটা স্বনির্বাচিত ইয়ে হইতে হবে।